পাটা রেখে দাও তুমি। হ্যাঁ আমার বাড়ি হচ্ছে মধ্যম গ্রামে, আমি এসেছিলাম একটু কাজে এসেছিলাম, এখন এই বাড়ি ফিরছি। এখানেই খাবেন লক্ষ্মী চক্রবর্তী, বয়স আনুমানিক 87 বছর, যার বর্তমান ঠিকানা শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার সংযোগকারী টার্মিনালের ট্রেনের টাইম টেবিলের একদম নিচে। ভাগ্যের করুণ পরিহাসে মানুষটির স্বামী সন্তান সকলেই থাকা সত্ত্বেও তার জায়গা হয়েছে হাজারো মানুষের ভিড়ে শিয়ালদহ স্টেশনের এক কোণে। বহু বছর আগে থাকতেই দুর্ঘটনায় তার মেরুদণ্ডের বেশ কিছু ডিস্ক পুরোপুরি ভেঙে যায়। অসহায় মানুষটির সাথে পরিচয় করার আগে কমপক্ষে 2 থেকে 3 মিনিট আমি ওনাকে লক্ষ্য করছিলাম। পিঠের অমানবিক যন্ত্রণা সহ্য করে মানুষটি যেভাবে দাঁড়িয়ে রয়েছেন মাথা নিচু করে, তা আমাদের মতো সুস্থ মানুষের পক্ষে এক প্রকার অসম্ভব। মাসখানেক আগেই মাথা ঘুরে পড়ে গিয়ে তার ডান হাতটাও ভেঙে যায়। আপনি খাবেন কিছু? কিছু খাবেন? খাবেন কিছু? কিছু খাবেন না? আপনি খেলে আমি এনে দিতে পারি, খাবেন? খাবেন কিছু? ও তাহলে কি খাবেন? তাহলে কিছু খাবার কিনে দিতে চাইলে সম্মত হন, কিন্তু ডান হাত ভেঙে যাওয়ায় ওনার পক্ষে খাওয়া সম্ভব ছিল না, তাই তিনি উনি আমাকে খাবারগুলো ফিরিয়ে দেন। বিনিময়ে আমি ওনাকে সামান্য অর্থ সাহায্য করি। ওনার সঙ্গে কথা প্রসঙ্গে জানতে পারি প্রায় 30-40 বছর আগেই স্বামী ওনাকে ছেড়ে চলে যান, বাড়ি বাড়ি কাজ করে মেয়েকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন, তারপর মেয়ের বিয়েও দিয়েছেন। আজ মেয়ে স্বামীর সন্তান নিয়ে ভালোই রয়েছে, কিন্তু মায়ের কথা তারা মনে পড়ে না। আমার বাড়ি হচ্ছে মধ্যম গ্রামে, আমি এসেছিলাম একটু কাজে এসেছিলাম, এখন এই বাড়ি ফিরছি। কি হয়েছে কোমরে, কি হয়েছে তোমার? কেউ নেই বাড়িতে? কেউ নেই? দেখে না তারা? সেও যোগাযোগ নেই? সারাদিন এখানেই? খাবেন কি এখন? তাহলে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আপনি এরকম নিচু হয়ে দাঁড়িয়ে আছেন, সমস্যা কি হাতে না কোমরে? থাকেন কোথায়? এখানেই? হ্যাঁ ও টাকাটা আমি ওনাকে দিতে গিয়ে, ঠিক আছে টাকাটা রেখে দাও তুমি। হ্যাঁ হাত ভেঙে যাওয়ার পর কোনো এক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে ওনার হাতে প্লাস্টার করিয়ে বেল্টের ব্যবস্থা করেছে, তারাই দুবেলা ওনার খাবার দিয়ে যান। মানুষের সাথে 2 মিনিট কথা বলতে গিয়েও তার গলা ভারী হয়ে আসে, পিঠের যন্ত্রণায় আমার দিকে তাকাতেও তার অনেক কষ্ট। এই অবস্থাতেও তিনি আমার কাছে জানতে চান আমার নাম কি, আমি কোথা থেকে এসেছি। যাই হোক, আজ এই অবধি। শিয়ালদহ স্টেশন চত্বরে যাতায়াতের পথে মানুষটি নজরে পড়লে যথাসাধ্য সাহায্যের চেষ্টা আমরা সকলেই করব, এই আশা রেখে আজ শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।